হ্যালো বন্ধুরা, বাড়ি নেটওয়ার্ক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটি দারুণ ইন্টারেস্টিং জিনিস নিয়ে এসেছি। তো সেই জিনিসটা হচ্ছে কি বন্ধুরা, সেই জিনিসটা হচ্ছে ওয়্যারলেস একটা রিমোট কন্ট্রোল, একটা ইলেকট্রনিক ডিভাইস। যে ডিভাইসটার সাহায্যে আপনারা কি করতে পারবেন না, ওয়্যারলেসলি যে কোনো লাইট অন অফ করতে পারবেন, অথবা ফ্যান সুইচ অন অফ করতে পারবেন, এই ধরনের যে সমস্ত মোটর মেকানিক্যাল যে সমস্ত কাজগুলো রয়েছে সেই সমস্ত কাজগুলি ওয়্যারলেসলি করতে পারবেন। তো বন্ধুরা, একটা এমন মেশিন যে মেশিনটার সাহায্যে আপনারা খুব সহজেই আপনি দূর থেকে সুইচে, বোর্ডের সুইচে হাত না দিয়ে সেটাকে অন বা অফ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনাদের জিনিসটা দেখে দেয়, তো বন্ধুরা এই পার্সেলটা আমার কাছে এসেছে আমাজন থেকে। এটা আমাজন থেকে আমি এটা কিনেছিলাম, এটা দাম পড়েছে প্রায় 965 টাকা মতো, এটার দাম প্রায় পড়েছে। বন্ধুরা, এটাকে আমি আজকে চলুন ওপেন করছি, আপনার দেখাচ্ছি এর মধ্যে কী কী আছে এবং কীভাবে এটা কোনটা কী কাজ করে। বন্ধুরা, প্রথমে এটাকে আমি ওপেন করে আপনার দেখে নিচ্ছি। এর মধ্যে দুটো রিমোট আছে, তো এই যে দেখুন দুটো রিমোট কন্ট্রোল এবং একটা ট্রান্সমিটার। দেখুন এই ট্রান্সমিটারটির সাহায্যে আপনার ওয়্যারলেস কানেকশন হবে। তো বন্ধুরা, প্রথমে আপনাদের কী করতে হবে, যে লাইটটাকে আপনারা কন্ট্রোল করতে চান, অর্থাৎ এই রিমোটের সাহায্যে কন্ট্রোল করতে চান, সেটাকে কী করতে হবে, সেই লাইটটাকে আগে এর সাথে কানেকশন করতে হবে। তো কীভাবে করবেন, তো বন্ধুরা এটাকে ওপেন করে আপনাদের একটু শর্টে বলে দিচ্ছি। দেখুন এখানে দেখুন দুটো ইনপুট এবং চারটি চ্যানেল রয়েছে। এই চারটি চ্যানেলের মধ্যে প্রথমে আপনাকে যে লাইটটা ইয়ে করতে চান, অন অফ করতে চান, সেটাকে কানেক্ট করাতে হবে। তো এর জন্য আপনাদের বেশি চিন্তা করার কিছু নেই, এর জন্য একটি ইউজার ম্যানুয়াল এখানে দেওয়া রয়েছে, আপনাদের দেখাচ্ছি এখানে সমস্ত ডিটেলস। এখানে দেখুন একেবারে সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে এবং ছবির সাহায্যে বোঝানো রয়েছে, এখানে লেখাও রয়েছে সাইডে, মানে এটা পড়েও খুব সহজেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, এখানে ইনপুট, এখানে চারটে আউটপুট চ্যানেল রয়েছে। তো এগুলোর সাহায্যে আপনারা ইনপুট আউটপুট দিতে পারবেন। এবং এই যে রিমোটগুলো রয়েছে আপনারা একবার দেখাচ্ছি বের করে, তো জাস্ট এই ধরনের দেখুন রিমোট, এই হচ্ছে রিমোট। এখানে চারটে সুইচ রয়েছে, চারটে চ্যানেলে চারটে সুইচ, একটা চ্যানেল একটা সুইচ দ্বারা কাজ করবে। ধরে দেখুন কিছু ফিচার্স লেখা রয়েছে, এর সাহায্যে আপনারা মোটর, ফ্যান, ঠিক আছে, তারপরে দরজা লক করতে চাইলে সেটা, এই ধরনের বিভিন্ন ফিচার্স আপনারা ইউজ করতে পারবেন। এখানে ভোল্টেজ দেখুন, অপারেটিং ভোল্টেজ এখানে 12 ভোল্টের কারেন্ট লাগবে আপনাদের। এই ধরনের কিছু ডিটেলস এটাতে দেওয়া রয়েছে। তো ডিসক্রিপশন বক্সে আমরা ডিটেলস লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকে চাইলে আমাজনে কেউ সেখান থেকে ডিটেলস দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই মডিউলে যেটা রয়েছে এটার সাহায্যে আপনারা খুব সহজেই ওয়্যারলেসলি আপনারা লাইট, ফ্যান, আপনার দরজা, এই ধরনের জিনিসগুলো কন্ট্রোল করতে পারবেন। আপনারা যদি এই বিষয়ে আরও ডিটেলসে জানতে চান, অথবা কোনো ভিডিও চান যে কীভাবে কানেক্ট করবেন লাইট, তো সেক্ষেত্রে আমি একটা ডেমো ভিডিও আপনাদের যদি বানিয়ে দেবো। তো আপনারা যদি চান আমি ভিডিওটা বানাই, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আপনারা দেখা পরবর্তী ভিডিও ইন্টারেস্টিং টপিক, তখন ভালো থাকবেন।